তুমি চাটনিও মাগিয়েছিলে? এরকম চলে না, তাহলে আমি খাইয়েই দিতাম। ট্রেন ছিল টাইম 4:40, কিন্তু মেসেজ এসছে যে 3 ঘন্টা লেট। সাংঘাতিক অবস্থা, দেখি কি হয়। ট্রেনটা 4.5 hours লেট চলছে, মনে হচ্ছে লাঞ্চটা ট্রেনেই করতে হবে। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? কথায় আছে, যা শেষ ভালো তা সব ভালো। নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা, আর আজ ফিরে এলাম আমাদের দিল্লি ট্রিপের শেষ পর্বটি নিয়ে। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে আমাদের বাসে করে আগ্রা থেকে দিল্লি পৌঁছলাম, তারপর দিল্লি থেকে শিয়ালদা ট্রেন ধরলাম। এই যে পাথরে খোদাই করা সূক্ষ্ম কাজটি এই ভদ্রলোক করছেন দেখতে পাচ্ছেন, ওনারা বলছিলেন এই কাজগুলি তাজমহলের গায়ে দেখতে পাওয়া যায়। এগুলো বিভিন্ন জিনিসের উপর তারা করেন এবং সেগুলো বিক্রি করেন। আগ্রা থেকে দিল্লি যাওয়ার পথে মাঝে একটা ব্রেক নিয়েছিলাম এই জায়গাটাতে। সবাই একটু চা কফি খেলো, কেউ কেউ ওয়াশরুম গেল। আসলে একভাবে এতটা রাস্তা বসে থাকতে থাকতে একটু মাঝে ব্রেক না নিলেই নয়। ওখানে কিন্তু বেশ ঠান্ডা ছিল, আর প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়া বইছিল। আমাকে দেখুন, একদম কান চাপা দিয়ে এদিক ওদিক যাচ্ছি, হাওয়াটা সহ্যই করতে পারছি না। এইখানে শেলি দিদি, মানে আমার একটা ননদ, একটা মজার ঘটনা ঘটিয়েছিল। একজন ওখানে বসে কচুরি খাচ্ছিল, আর শেলি দিদি ভেবেছিল সেটা স্নেহাশিস, কেন কি মুখের দিকে দেখেনি। তো শেলি দিদি আরামসে তার পাত থেকে একটু কচুরি তুলে খেতে গিয়েছিল, আর যখন রিয়েলাইজ করেছিল এটা অন্য লোক, কি যে মজা হয়েছিল ওনার মুখ থেকেই শুনুন কি হয়েছিল। কচুরিটা আমি এমনি করে নিয়ে, দেখে আমি আস্তে করে রেখেছি, ততক্ষণে লোকটা আমার দেখে নিয়েছে, বলছে খাও ভেন্ডি খাও, খাও নাই নাই সরি হাম। আমি চাদরের উপরে গেল, মামা আমি যখন কচুরি নিতে এরকম চলে না, তাহলে আমি খাইয়েই দিতাম। লাভলি, চলো চলো। আগ্রা থেকে দিল্লি পৌঁছানোর জার্নিটা কিন্তু বেশ লম্বা ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা একটা মিনিটও বোর হইনি। নাচা নাচি, গান, কবিতা কিচ্ছু বাকি ছিল না করতে, সবাই খুব মজা করছিলাম, বুড়ো থেকে বাচ্চা সবাই নাচছিল। দিচ্ছে
আমরা আলটিমেটলি দিল্লি স্টেশনে পৌঁছলাম, কিন্তু ওখানে পৌঁছে জানতে পারলাম ট্রেন 4 ঘন্টা লেট। খুব মুশকিল হয়ে গিয়েছিল আমাদের জন্য, ওই 4 ঘন্টা ওই স্টেশনে বসে কাটানো প্যাথেটিক ছিল। এখন বাজে ঘড়িতে 6:15, আর আমাদের ট্রেন ছিল টাইম 4:40, কিন্তু মেসেজ এসছে যে 3 ঘন্টা লেট। জানি না তো 3 ঘন্টা পরেও আসবে নাকি, আমরা এখন দিল্লি স্টেশনে ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। এই অবস্থা, আমাদের শরীর খুব খারাপ, সবাই বসে আছে পরপর। সাংঘাতিক অবস্থা, দেখি কি হয়। আমরা এখন আসানসোলে আটকে আছি, আমাদের ট্রেন 4 ঘন্টা লেট চলছে। শিয়ালদা ঢুকতে ঢুকতে 2:30 হয়ে যাবে। এখন আমাদের ওয়েট করতে হচ্ছে, ভীষণ বিরক্ত লাগছে কারণ আটকে আছে ট্রেনটা। বলেছে কতক্ষণে বাড়ি যাব, সবাই বসে আছে। এখন বাজে 11:48, আমরা আসানসোল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ট্রেনটা 4.5 hours লেট চলছে। মা বসে একটার পর একটা পান খেয়ে যাচ্ছে, আর এ বাঁদরের মতো নিচে যাচ্ছে। বসে দেখছি তোমরা কি করছো। দেখছে অঙ্কিতা কচুরা দিদি বসে আছে মুখ লুকিয়ে। এদিকে বাবা সরে যায়, একটা সরে যাচ্ছে। এদিকে বাবা বসে আছে, আর পাপা একজনের সাথে গল্প করেই চলেছে। তো মনে হচ্ছে লাঞ্চটা ট্রেনেই করতে হবে, কারণ এটা অ্যাকচুয়াল স্কেডিউল টাইম ছিল বোধ হয় 10:30, পৌঁছবে মনে হচ্ছে 3:00 নাগাদ। দেখা যাক কতক্ষণে পৌঁছই আমরা শিয়ালদা। আমাদের শিয়ালদা পৌঁছতে কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছিল। শিয়ালদা থেকে আমরা ব্যারাকপুর লোকাল ধরলাম, তাতে পৌঁছে গেলাম ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে পৌঁছলাম বাড়ি। এতগুলো মানুষের সাথে একটা এরকম মেমোরেবল ট্রিপ দারুণ লেগেছে, সারা জীবনেও ভুলব না এত মজার এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগলো এতগুলো মানুষের সাথে এমন সুন্দর সময় কাটানো। যাই হোক, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর ফিরে আসব নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।